ধন্যবাদ। আবারও আমার যাহা কথা ছিল চমৎকারভাবে সেই কথার জবাব করে আমার গুরুজি আমাদেরকে কিছুক্ষণ ভাবের দরিয়ায় রাখলেন। এখন মনে হয় দুইটার উপরে বাজে না, আস্তে আস্তে আমার গুরু যেহেতু সে ভাব দরিয়ায় চলে গেছে, আমি তো আর থাকতে পারি না, আমারও গুরুর পিছন পিছন যাইতে হবে। তবে তার আগে আমার দয়াল যে গান করলেন সেখান থেকে আমি একটু বলতে চাই। আমি আমার আগের স্টেজে একটি গান করেছিলাম, মানে কিভাবে গুরুকে ভজব, শবরীকলা গাভীর দুগ্ধ অনেক কিছু আমি গানটার মধ্যে বলেছিলাম। আমার গুরু আমাকে বলছে আস্তে আস্তে আস্তে, কি সমস্যা আমাকে বলে, এই যে তুমি যে আমাকে গুরু সেবা দিবা, এই যে তোমার জিনিসপত্র অর্থাৎ তোমার গাছের কলা শাকের মধু, এই সব যাই হোক, এবার একটা গান শুনলাম, আহা কি চমৎকার গান, দয়াল নাম যারি দে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারা, ও তুই পরে দেখ, পরে দেখ না ঘোর তুফানে, দেখবি দয়াল চান্তর সামনে খাড়া। ও দয়াল, আমি ঘোর বিপাকে থাকলে, ঘোর তুফানে থাকলে তখনই আমি তোমাকে পাবো যখন তোমার সাথে আমার সেই প্রেমটা হবে, আমার সাথে তোমার যখন সেই প্রেমটা হবে
আমি ভক্ত কোথায় কোন বিপদে আছি, কোন হালে আছি, কি অবস্থায় আছি সেটা তুমি বুঝতে পারবা। আমি যদি তোমাকে তখন ডাক দেই, তুমি আমার ডাক শুনতে পারবা। যতক্ষণ পর্যন্ত তুমি আমার না হতে পারবা, আমার না হবে, আমি তোমার না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত তোমার পর্যন্ত আমার এই ডাক পৌঁছাবে না। তাই দয়াল, এখান থেকে আমি একটি গান রাখতে চাই। ওরে তোমার নামে আমায় করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও আমারে আপন করল, তা না হইলে ওলতে বিচা, ওরে নিজে আপন হয়ে যাও, আমারে আপন কইরাল, তা না হইলে ও দয়াল চা, ওরে নিজে আপন হইয়া যাও। ওরে দয়াল আঠারো হা যারো আলো, ঘুমেতে থাকলে মগন আমারে জাগাইও তখন, ধরি তোমার পাল দয়াল, দয়াল গো আঠারো হা যারো আলো, ঘুমেতে থাকলে মগো আমারে জাগাইও তখন, ধরি তোমার পায়, পরে তোমার প্রেম আগুনে পোড়া দেহ, আপন কইরাল, আমারে আপন কইরাল, তা না হইলে ও মুর্শিদ চান, ওরে নিজে আপন হইয়া যাও। দয়াল ভব মায়া বন্ধনেতে আমার চক্ষু গেল কান্তে কান্তে, কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও দয়াল, ভব মায়া বন্ধনেতে ওরে আমার চক্ষু গেল কান্তে কান্তে, কিছু সময় তোমার সাথে থাকতে সময় দাও ও দয়াল, তোমাতে মিশিয়া রব, দয়াল তোমাতে মিশিয়া রব, দয়া কইরা দয়ার হাত বাড়াও, আমারে আপন কইরাল, আমারে আপন কইরাল, তা না হইলে ও দয়াল চান, ওরে নিজে আপন হইয়া যাও।
খেয়াল নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ওরে দয়াল ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতুনে তুমি, কি খেলা খেলাও দয়াল। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভাণ্ডারিরে ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতুনে তুমি, কি খেলা খেলাও। সাধক হালিম কয়ই খেলার সাথী, সাধক হালিম কয়ই খেলার সাথী, ওরে দয়াল আমারে বানাও আমারে, আপন কইরা লও আমারে, আপন কইরা লও। তা না হইলে ও দয়াল চান, ওরে নিজে আপন হইয়া যাও। আমারে আপন কইরালো আমারে, আপন কইরালো। তা না হইলে ও দয়াল চান, ওরে নিজে আপন হইয়া যাও। আমারে আপন কইরালো আমারে, আপন কইরালো। তা না হইলে ও দয়াল চান, ওরে নিজে আজকে আপন হইয়া যা। গাল আমি যদি তোমার না হইতে পারি, তুমি আমার হয়ে যাও, তুমি আমাকে দয়া করে তোমার করে নাও, আমি তোমার সাথেই মিশে থাকতে চাই। এখানেই আমার কথা রইল। এবার দরবারের পক্ষ থেকে আমাকে দাদা ভাই শ্যামল ভাণ্ডারি আমাকে একটি গান সে বলেছে, অনুরোধ করেছে গাওয়ার জন্য। কিন্তু দয়ালের কি মহিমা, আমাকে যে গানটা সে গাওয়ার জন্য বলেছে, আমার পালার থেকেও আমার এই সময়টা চলে আসছে গানটা, পয়েন্ট ওই গানটা পড়ে গেছে। সব আসলে ভাণ্ডারির খেলা, তাই আমি দাদার অনুরোধে গানটি এবং আমার পালার থেকে গানের পাশাপাশি আমি আরেকটি গান রাখছি। আস্তে একটা কথা মনে পড়ে গেল, সনাতন ধর্মের মধ্যে মহাপ্রভু শ্রীকৃষ্ণর একজন ভাই ছিল, তার নাম হচ্ছে বলরাম। এই বলরামকে শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন প্রশ্ন করলেন যে দাদা, তুমি কি স্বর্গে যেতে চাও না তুমি আমাকে চাও, কোনটা তুমি কি চাও? কয় ভাই কেন, কয় তুমি তুমি বলো আমাকে, তুমি কি স্বর্গে যেতে চাও নাকি আমাকে চাও? কয় আমি স্বর্গে যেতে চাই। কয় দাদা, তুমি যদি স্বর্গ চাও সেখানে তো আমাকে পাবে না, আমি তো সেখানে থাকবো না। কয় কেন? কয় তুমি যদি নরকে যাও তাহলে সেখানে তুমি আমাকে পাবে, স্বর্গে আমাকে পাবে না। ওই যে নরকের যে দরজা, সেই দরজার
সামনে আমি থাকব, সেখানে সবসময় আমি তোমার কাছে থাকব, তুমি আমাকে পাবে। কিন্তু স্বর্গে যদি যাও দাদা, সেখানে তো তুমি আমাকে পাবে না। তুমি কি চাও? তাহলে কি তুমি স্বর্গ চাও? বলরাম দু চোখের পানি ছেড়ে বলে, ভাই রে, আমার স্বর্গের দরকার নাই, আমার এত সুখের দরকার নাই, আমি ওই নরকে গিয়েই খুশি, আমি সেখানেই থাকতে চাই, আমি ওই দুঃখের মধ্যেই থাকতে চাই যদি আমি তোমাকে পাই। আমার সেই স্বর্গের সুখ দরকার নাই, আমি দুঃখ পেলেই খুশি। ওরে যদি দুঃখ পেলে ভবে তোমারে মিলে, ওরে আমি দুঃখ সাগর বাইব তোরে, ওরে আমি সুখ সাগরে, ওরে আমি সুখ পাইলে তোমায় ভুলতে পারি বন্ধ, সুখ পাইলে তোমায় ভুলতে পারি দু সাগরে বাইব তোরে, ওরে যদি
তার কথা নাই তার মনে, সারে কানুনে ওরে একদিন বাজলো না বাঁশি মনের বনের বাজলো না, আমার কথা নাই তার মনে, তবে কেন পাঠাইলা সংসার কানুনে ওরে একদিন বাজলো না বাঁশি এই মনের বনের বাজলো না বাঁশি আমার, আমার হই না যেন অন্য গোতিরে হই না যেন আমার, আমার পরাণ পাখি যাইবার কালে
যদি দুঃখ পেলে তোমারে মিলে, ওরে আমি দুঃখ সাগরে পাইব তোমারে, দুঃখ সাগরে পাইব তোমারে। জয় গুরু। আমার ঝামেলা মুক্ত করে দেন, ঝামেলা মুক্ত হবে না, আরো বাড়বে। বুঝে গাইলা? যদি দুঃখ পেলে তোমায় মিলে, আমি দুঃখ সাগরে বাইব তরি, গানে গাইলে এই কথা, আর কথায় বলো ঝামেলা মুক্ত করে দেন। আইব নবীরে 22 বছর কি রায় খাইছিল? কোন দলিলে বলে 18 বছর, একদিনও কান্দে নাই। যখন ভালো হয়ে গেছে খালি কান্দে। তখন রহিমা বলেছিল, স্বামী গো 22 বছর কিরে খেলে একদিনও কাঁদেন নাই, ভালো হওয়ার পরে কাঁদেন কেন? তখন এই ইকো দিব না মাইক, ইকো দিব না, ডাবলিং আছে। তোর বলছিল আইব নবী, বিবি গো 22 বছর আমারে কিরে খাইছে, আমার 22 বছর আল্লাহ আমার সামনে বসাছিল। কিন্তু যেদিন থেকে আমি ভালো হয়ে গেছি, সেদিন থেকে আমি আমার আল্লাহর আর দেখি না। তাহলে দুঃখে থাকলে যদি আল্লাহ প্রতিদিন বলতো, আমার আয়ুব তুমি কেমন আছো? বান্দা যদি হয় রুগী, ডাক্তার যদি হয় আল্লাহ, আর কোনো অসুবিধা আছে? আমার বাবাজি গোলাপ সরকার, ওর অনেক রোগ শোক ইদানিং অনেক গেল, কিন্তু বাবারে 18 বছর কিরায় খাইছে, 18 বছরে আল্লাহ তার সামনে ছিল। রোগ শোক হইলে গাছের শুকনা পাতা তুফান ছাড়লে যেভাবে ঝরঝর করে পড়ে যায়, দেহের সমস্ত গুণাগুলি ওইভাবে ঝরে যায়। তবে রোগ দুই প্রকার, একটা হইলে আপনি 7 দিন ধরে দাঁত মাজবেন না, দাঁতের ব্যথা ও এইটা না, ওই একবেলা 3 রুগী লিয়ে বসে 20 টাকা করে বিজেট, একজনের রুগে 60 টাকা দো, কয় বিজেট না 20 টাকা, কয় তোর দাঁতের আনার সময় সিকারে ঠেলে আরো 2 রুগী গেছে গা, অগটে শুদ্ধ তুই দিয়ে যা। একটা হইলো আল্লাহর তরফ থেকে রোগ আসে, আর একটা হলো নিজের দোষে রোগ হয়। এর জন্য গুরুর কাছে যাইতে হবে। সর্বসাধন সীতা হই যার মানব গুরু, নিষ্ঠা হই যার ভান্ডারী বাবা সহায় যায়। এই গান কেন নিলাম? ও যে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ গুরু, আমি সেফাতুয়া জাতের সাথে মিশি কেমনে? তাহলে আমার জাতে নিয়ে নেন, নদী কিংবা বিলি বা ওর খাল সর্বস্থলে কি একজন, নদী কিংবা আমরা তো একদিন ওখানেই ছিলাম, কোথায় আল্লাহর সাথে মিশেছিলাম না? কেউ নসুন্দি, কেউ রায়পুরা, কেউ বিক্রমপুর, কেউ আমেরিকা, কেউ ইংল্যান্ড পইরা গেছি। কিন্তু যখন আমার আগুন আগুনে মিশে যাবে, পানি পানিতে মিশে যাবে, মাটি মাটিতে মিশে যাবে, বাতার বাতাসে মিশে যাবে, নূর নূরে মিশে যাবে, তখন প্রতি অঙ্গে প্রতি অঙ্গ এখানেই যাও, তুমি যদি আমার হয়ে যাও, আমি যদি তোমার হয়ে যাই, তাহলে তো সব মিশেই রয়েছে। মাতালের একটা গান আছে না, না পোড়াইলে বাসি রে তোর মন থাকি তো সাদা,
ধারে থাকতি বাধারে বাস, এটা কি বাসে ছিল? বাস গাছিল, এটা কাইটা নিয়েছে শিখ পোড়াইয়া বুকটা ছিদ্র করে ফেলাইছে, এখন ফু দিলে বাজে কিন্তু ওর বুকটা কিন্তু ছিদ্র করে ফেলাইছে, এটা বাস গাছের মধ্যে বাস ছিল। প্রত্যেকটা মানুষ একটা বাসির মতো গান গাই বাজে, সবাই বলে লতিফ সরকার গান গাই, আসলে গান গাইতে গাইতে যেমন মাতাল কবি রাজ্জাক দেওয়ানের কলিজারা ছিদ্র হয়ে পাখিটা চলে গেছে, গানটা গায়ে অনেকে রং রস করে কিন্তু গানটার মধ্যে ভালো অর্থ আছে। কি না পড়াইলে বাসি রে তোর মন থাকি তো সাদা, বাতাসে দুলনা খাইতি ঝাড়ে থাকতি বাধা রে বা, ঘরের বধু থাকতাম ঘরে তুই থাকি। লম্বা টান দিলে ভালো লাগে নাকি? যে দেয় টানা হ্যাঁ না বুঝে কেমন লাগে, মিশে আসায় ভালোবাসায় বেঁধেছ যে ঘোজনা, এক স্রোতের টানে হইয়া গেলি পর মাতা, মিছে আসায় ভালো বাসা বেঁধেছ যে ঘোজনা, এক স্রোতের টানে হইয়া গেলি পর মাতাল, যার হাতে বাদলি রে তুই সারাটি জীবন, একদিন না ভাবলো রে সে কি চায় বাসির মন রে, এখন দিলি খুন কে সুর দিয়া জ্বালালিয়া গো, মিছে আশায় ভালোবাসায় বেঁধেছ যে ঘর, এই যে এই ঘর, এই ঘর দেহ ঘর, অজানা এক স্রোতের টানে তুই হইয়া যাবি পর, যার হাতে বাজলি বাসি সারাটি জীবন, একদিনও না বুঝলো রে সে কি চায় বাসির মন, আইসি পরে মনে করেন যেই খাসির মাংস দিয়ে যে একটা খাওয়ন খাইছে এখনো পেটটা ভরা, খাসির মাংস মুরগি পোলাও গরম পানি, গানের শেষে যদি কই এক গ্লাস গরম পানি দেন কই টিউবওয়েলের পানি তো গরম, যতক্ষণ গান শুনে ভালোবাসে গীতা শেষে বিনা পরে রয়ে ধুলি মাঝে, তাই তুমি জাতের সাথে যদি মিশতে চাও তাহলে তোমার সর্বসাধন সিদ্ধ হয়ে যার মানব গুরু নিষ্ঠ, নদী কিংবা বিল বা ওর খাল সর্বস্থলে একই একজন, খালের পানি বিলের পানি বোতলের পানি চৌবাসার পানি নদীর পানি সব পানিতে একই পানি, তাই এখন শিষ্য হয়ে যে খালের মধ্যে
পুকুরের মধ্যে পড়ে আছো, এই পানিটা যখন সাগরের সাথে মিশে যায় আর খালের পানি থাকে না। নিরাকারে জ্যোতির্ময় যে এইভাবে লতিম জুলিয়া গোলাপ নাম ধরে সে, নিরাকার শ্যামল ভান্ডারী নাম ধরে সে, দিব্য জ্ঞানী হয় তবে জানতে পাই দিব্য জ্ঞানী, মহাজ্ঞানী হয় তবে জানতে পাই কলির যুগে হয় মানব অবতার মানব গুরু, বহু তর্কে দিন বয়া যায় আবার বিশ্বাসে ধন্যি করতে পায়, এই আস্তে বেশি চালাক যে গেলি গেলি কিন্তু গুরু ভক্ত হইতে পারে না, গিয়েই জিগে দল কোন তো মুট করে কি এনসি বাইতে কইতে পারলে গুরু, না কইতে পারলে আপনি কি এর গুরু আসেন এরকম। এক ভক্ত গুরুর কাছে গেছে, গিয়া কয় গুরু আমার মরিদ করান, কিন্তু একটা শর্ত, আমি অনেকগুলি পশু পাখি পালি আমার কাছে না কই মরিয়া যায়, আমি যাতে ওদের ভাষা বুঝি, কয় ওদের ভাষা বুঝতে গেলে তুই তো ঠিক থাকতে পারবি না, কয় পারলে শিখাই দেন না পারলে না করে দেন, কয়টা যে আজকে থেকে তুই বুঝবি, বাড়িতে গেছে রুটি খাইতেছে কুকুরে হাত বিছাই দিছে যে আমার মনে হবে রুটি খাই এক টইলে তো আমারে দিব, এতদিন তো বোঝেনি এখন বসে মায়া লাগছে, একটা রুটি দিছে মুরগিদের ঠোকর দিয়া মেহেন্দি গাছের চিকন ডালার মধ্যে বসে ঠোকরায় ঠোকরা খায়, কুকুর একে মুরগি রে আমার মালিক আমার রুটিটা দিছে অর্ধেক তুই খা অর্ধেক আমি খাই, মুরগিতে কয় ভাই তোর একটা সুখবর আছে, বলে কি সুখবর, কয় আগামীকাল মুরগি এই মালিকের খাসিটা মরে যাব তুই পেট ভরে খাইস, মালিকে কি খাসি মরে যাইবো এতদিন বুঝি নাই মইরা সারছো, টাইনা বাজারে লিয়ে গেছে দাম কত 12,000, কয় 3,000 পাইব, কয় টাকা দে বোর সামনে নে টাকা গনে আর কয় এটা কালকেই মরব, যা পাইলাম তাই লাভ, কুকুরে কয় কিরে মুরগি খাসি না বেচে তুই হইলো এটা মরল না তো আমি খামু কি, কয় তোর আরেকটা সুখবর আছে, বলে কি সুখবর, কয় আগামীকাল মালিকের বড় গরু রমরে যাবে, খাসি দিয়া দিলে শেষ হয়ে যেত, খাসির কাপড়া গরুর উপর দিয়ে গেছে তুই পেট ভরে খাইস, কি গরু মরে যাইব বাজার না টাইনা বাজারে লয়ে গেছে মানুষকে এই দিনে আনছেন কেন, কয় টাকার খুব দরকার বেচে আলম দাম কত 40,000, কয় 25,000 পাইবেন, কয় টাকা দে বাড়িতে না টাকা গেলি গনে আর বউরে কয় দেখছো এটা তো মরবই কালকে যা পাইলাম তাই লাগ, উত্তায় কয় মুরগি রে খাসি মরব বেঁচে তৈল গরু মরব বেঁচে তৈল আমার উপায় কি তোরে আমি চাপাই খাব, মুরগি তো কয় ভাই রাগ করিস না খাসির কাপড়া গরুর উপর দিয়ে গেছে গরুর কাপড় এখন ওর নিজের উপরে দিয়ে গেছে, কয় কেমনে, কয় জীবনে তো অনেক কিছু খাইছ মানুষের মাংস তো খাস নাই, কত মজা খাইয়া দিস আগামীকাল মালিক নিজেই মরে যাবে, টাকাগুলি গন্তেছিল হাতে থেকে ঝর ঝর করে হাতে থেকে পড়ে গেছে, খাসি মরবে বিক্রি করলাম খাসির হাট আছে, গরু মরবে বিক্রি করলাম গরুর হাট আছে, আমি আমারে বিক্রি করবো, মানুষ বিক্রি করার হাট একটাই যার যার প্রিয় মুর্শিদের পায়ে, গুরু গুরু আমি জানি আজরাইলও যদি আসে গুরুর হুকুম ছাড়া রুটা নিতে পারে না, গরু খাসির হাট আছে আমার হাট আপনার চরণ ছাড়া আর নাই, ওই যে আমারে আপন করে নাও তা না হলে বন্ধু তুমি আপন হয়ে যায়, গুরুর চরণে মনপ্রাণ দিয়ে যদি কে একবার বিক্রি হইতে পারে এর সেইটা আপনার কি হইতে পারে, বহু তর্কে দিনই বইয়া জুলিয়া রে বিশ্বাসে ধন্যি করতে পা,
দিনে বইয়া যাবার বিশ্বাসে ধরনি করতে পায়। শিরার সাইডে কে এই রায়পুরা রাইতের তিনটা পর্যন্ত পালা আমার গানের জীবনে কোনোদিন গাইতে পারিনি, কিন্তু আজকে তো গাইলাম। এই জন্য আপনাদের এই সুনাম, এই যে ক্যামেরা আছে, ইউরোপ আমেরিকা সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে। আজকে যেই দরবারে গান গাইতে এসেছি, যেই দরবারের লোক কত ভালো, আমার শ্যামল ভান্ডারী আলমাজ ভান্ডারী, মাসুদ ভান্ডারী আলমাজ ভান্ডারী, এটা আমার ভান্ডারীর দরবার। কিন্তু ফার্স্ট হলো মা বোনেরা টিপ মাইরা বয়ে রয়েছে, শুরু থেকে একটু লড়াচড়া নাই, দাঁড়ায়ও রয়েছে। অনেকে বকশিস দিতেও চায়, দিলে কি না কি মনে করে বাড়িওয়ালা নিয়ে আবার ধমক ঠমক দেয়, নানান যন্ত্রণায় আছে, রাইকা দিয়ে অসুবিধা নাই। হেরা যেই যন্ত্রণায় আছে, গুরুর দরবারে গেল অনেক সময় স্বামী তো হুকুম দেয় না, চুরি করে কত ফাঁকি ভুকি দিয়া যে যায়। আপনার ওটাই অরিজিনিয়াল। এক মহিলার কথা শুনে আমি কান্দিয়ে দিছিলাম একবার, কই জানি নসুন্দরী থেকে গান আইছিলাম, নতুন রাস্তা করছে, মানুষে পায়খানা করে দিছে, আরো 20-30 বছর আগে, এই পলায়া পলায়া এই সার দিয়া সার দিয়া গেছে, আবার পলায়া পলায়া সার দিয়েছে, কত ময়লা গায়ের মধ্যে মাখছে, তবুও বাউল গানের প্রেমিক তরিকার লোক ঘরে থাকতে পারে নাই। যাই হোক, আমি এখন যে গানটি গাবো, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, তিনি সেপ্টেম্বর মাসের 17 তারিখে আমাদেরকে অকুল সায়রে ভাষায় জন্মের মতো চলে গেছে। আমি প্রায় 3 যুগের বেশি তার কাছে আসা যাওয়া করত, কোনোদিন আমি তার স্বপ্নে দেখিনি, কিন্তু যেদিন থেকে তিনি আমাকে ছেড়ে চলে গেছে প্রায় দিনই আমি তার স্বপ্নে দেখি, আমার কাছে চলে আসে। তা আমার এই গানের মধ্যে যে গানটা গাবো, এই গানটার মধ্যে স্বপ্নের কথাটা বেশি, তাই আমি এই জন্য এই গানটা বারবার, উনি থাকতে আমি গানটা কখনো গাইনি, উনি যাওয়ার পরে গানটা বেশি বেশি মনে পড়ে গানটা আমি গিয়ে বসব। তার যদি থাকি তো মনে সখী আখি ঝরে কেন গো সখী, নাই বুঝি তার মনে, তার যদি থাকি তো মনে, ওরে গোলাপ আখি ঝরে কেন রে আমার, নাই বুঝি তার মনে।
দিবু ধিতে বাকি শ্যামল ভান্ডারি সত যুগ মনে কে কাহারে মনে রাখে গো সখী গো নাই বুঝিতা মনে আমি প্রায় তার সাথে ফোনে কথা বলতাম, কিন্তু ফোনে উনি বেশি কথা বলতাম শুনতাম, কিন্তু তিনি চলে যাওয়ার আগে আমি ফোন করে বললাম, গুরু গো আমি তোর এমপি নির্বাচন করব, আমার জন্য দোয়া করবেন। ফোনটা ধরে অনেকক্ষণ কোনো কথাই বললেন না, নীরব হয়ে বললেন, আমি তো তোমারে চিনি, তুমি যে সিদ্ধান্ত নাও সিদ্ধান্ত থেকে পিছপা হও না, ঠিক আছে? আমার এই শেষ বয়সে হাঁটতে হবে, আমার শেষ বয়সে তোমার জন্য অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু এর আগেই তিনি চলে গেছেন। তাই আমার ভাই বন্ধু যে যেখানে থাকেন, আমরা তো একই দেশে থাকি, বিদেশি ভাইও আছে, প্রত্যেকটা যার যার স্বস্থান থেকে, আমার ওস্তাদের জায়গায় থেকে, আমার গুরুর জায়গা থেকে, আমার মুরব্বীর জায়গা থেকে, আপনারা আমার জন্য দোয়া করুন। কত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপনে শীতে ঘুমের ঘরে ভান্ডারি দেখিলাম স্বপনে আমাইছে মনে সারি
জীবন ধনে সে কি আর আসিবে ফিরে গো সখী গো সে কি আর আসিবে ফিরে আমার উস্তাদ আবুলের মরণে গো সখী নাই বুঝিতা মনে তার যদি নাই বুঝিতা মনের সখী আমার নাই বুঝি তার মনে